আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা থিওরি অফ কম্পিটিশনের বেসিক যে টার্মিনোলজিগুলো সেগুলো দেখা শেষ, এখন আস্তে আস্তে আমরা মেশিন ডিজাইন করা শুরু করব। তো মেশিন ডিজাইন করা শুরু করার আগে আমাদেরকে কিছু টার্ম জানতে হবে, সেগুলোই আসলে আজকের ভিডিওর আমাদের মেইন আলোচ্য বিষয়। তো প্রথম যেটা সেটা হচ্ছে গিয়ে সিম্বল। তো সিম্বল আসলে কি? সিম্বল মানে তো আমরা জানি যে কোনো ক্যারেক্টার হতে পারে, যে কোনো লেটার হতে পারে, তারা হচ্ছে সিম্বলস, জাস্ট ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার্স ABC 0 1 2 এইগুলো হতে পারে, ঠিক আছে। অ্যালফাবেটটা কি? অ্যালফাবেট বলতে তো আমরা বুঝি আসলে ABCD এইগুলো, বাট এই জায়গায় অ্যালফাবেটটা হচ্ছে আমরা যে মেশিনটা ডিজাইন করব, সেই মেশিনে আমাদের কিছু ইনপুটের প্রয়োজন হবে, যেগুলোকে আমরা ইনপুট দিয়ে আমাদের মেশিনটাকে প্রসেস করব। তো সেই ইনপুটটা আপনার সিম্বলসের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করে থাকি, যার সাইনটা হচ্ছে এইটা, এবং সিম্বলসটা হয় আপনার অ্যালফাবেটটা হয় আপনার কালেকশন অফ সিম্বলসটা, ঠিক আছে। যেমন দেখেন এই জায়গা থেকে আমরা AB হতে পারে ইনপুট, DEF হতে পারে, 0 1 হতে পারে। আমরা যখন মেশিন ডিজাইন করব তখন আসলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আসে আপনার স্ট্রিং। স্ট্রিংটা কি? স্ট্রিংটা হচ্ছে সিকোয়েন্স অফ সিম্বলস, যে আপনার সিঙ্গেল এ আসতে পারে, সিঙ্গেল বি আসতে পারে, এরপরে 1 আসলো, বি এর পরে 0 আসলো, এই যে আপনার সিকোয়েন্সগুলো মিলে আপনার যে তৈরি হচ্ছে, এবং এই সিকোয়েন্সগুলোকে আমরা একটা একটা করে ইনপুট দিলাম মেশিনের মধ্যে, মেশিন কি আপনার ওই পার্টিকুলার ইনপুটকে অ্যাকসেপ্ট করলো নাকি করলো না, নাকি রিজেক্ট করে দিল, এই জিনিসগুলোই হচ্ছে আমাদের স্ট্রিংস, যেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে আমরা আসলে স্ট্রিং জেনারেট করি, এবং স্ট্রিংগুলো আপনার গঠিত হয় হচ্ছে আপনার সিম্বলের মাধ্যমে। এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা কি? আপনি যে মেশিনটার মধ্যে ডিজাইন করবেন, মেশিন ডিজাইন করার জন্য আপনাকে আসলে একটা স্টেটমেন্ট দেয়া থাকবে, এই স্টেটমেন্টটাই হচ্ছে কি আপনার ল্যাঙ্গুয়েজটা। যেমন এই জায়গায় L1কে আপনারা যদি নোটিস করেন দেখবেন, L1 বলা হচ্ছে সেট অফ অল স্ট্রিংস অফ লেন্থ 2, ঠিক আছে। যেখানে এই সিম্বল মানে কি সবাই জানি আমরা, এটা মানে হচ্ছে ইনপুট। ইনপুট হিসেবে বলা আছে যে 0 এবং 1 দিয়ে আমাদেরকে কনস্ট্রাক্ট করতে হবে। তো সেট অফ অল স্ট্রিংস অফ লেন্থ 2 আর 0 আর 1 দিয়ে কনস্ট্রাক্ট করতে হবে, তাহলে আমরা জানি কি কি হবে, 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আমাদের কি, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের স্ট্রিং। দেখছেন একটার সাথে আরেকটা কীভাবে কানেক্টেড? ল্যাঙ্গুয়েজ আপনাকে দেয়া থাকবে, আপনি ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে আপনি স্ট্রিংটা জেনারেট করবেন, এবং এরপরে আপনি মেশিন ডিজাইন করবেন, ঠিক আছে। তো এই জায়গায় এটা গেলো। আবার এই জায়গায় দেখেন সেট অফ অল স্ট্রিংস অফ লেন্থ 3, তখন কি হয়েছে 0 0 0, যতগুলো কম্বিনেশন পসিবল 8টা পসিবল, তাই এখানে 8টা আসছে। L1 দেখলাম আমরা, L2 দেখলাম, L3 দেখেন কি বলতেছে, সেট অফ অল স্ট্রিংস বিগিন উইথ 0। এই জায়গায় আসলে 0 দিয়ে শুরু হয় এমন নাম্বার, এইটার ক্ষেত্রে কি কোনো লিমিটেশন আপনি নিয়ে আসতে পারবেন? যেমন এই জায়গায় আপনার 4টা হবে আমরা জানি, এই জায়গায় 8টা হবে আমরা জানি, কিন্তু এই জায়গায় কি আপনি বলতে পারবেন যে এখানে কতটা হবে? যে কোনো নাম্বার হতে পারে, শেষে শুধু আপনি 0 দিয়ে দিলেন, এইটা আপনার এই ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়ে। সো আমরা এই জায়গায় সেজন্য বললাম L1 হচ্ছে ফাইনাইট, L2 হচ্ছে ফাইনাইট, বাট L3 ইজ অ্যান ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো আশা করি আপনি আপনারা সিম্বলস কি, অ্যালফাবেটস কি, স্ট্রিংস কি, ল্যাঙ্গুয়েজ কি বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আপনাকে কিছু জিনিস দেখানো হচ্ছে, একটু আমরা বোঝার চেষ্টা করি কি। এখানে যদি আমাদের ইনপুট যেটা, এটা তো ইনপুটের সাইন, তো ইনপুটের মধ্যে মনে করেন 0 এবং 1 দেওয়া আছে ইনপুট শুধু। এখন ইনপুটের সাইজ যদি আপনার ইনপুটের পাওয়ার যদি 0 হয়, মানে সেট অফ অল স্ট্রিংস অফ লেন্থ 0, মানে কি সেখানে কিছুই থাকবে না, শুধু একটা এমটি থাকবে। ইনপুটের পাওয়ার যদি 1 হয়, মানে হচ্ছে সেট অফ অল স্ট্রিংস অফ লেন্থ 1, ঠিক আছে। মানে কি, মানে একটা লেন্থের আপনার যে কোনো ইনপুট হতে পারে। তো 0 এবং 1 দিয়ে যদি আমরা একটা লেন্থের ইয়ে করতে প্রডিউস করতে চাই, তাহলে কী আসে আপনারা নিশ্চয়ই বুঝতেছেন। মনে করেন আমার আমার হাতে আছে 0 এবং 1, এই দুজনকে নিয়েই আমি কি করতে পারবো, আমি ইনপুটটা তৈরি করতে পারবো, কিন্তু ইনপুটের সাইজ হওয়া লাগবে কত, জাস্ট 1। তাহলে আপনি যদি শুধু 0 নেন, সাইজ কত হয়ে গেলো, 1 হয়ে গেলো না? আবার যদি আপনি 1 নেন, সাইজ 1 হয়ে গেলো, তাই না? এটাই এখানে বলছে যে যদি আপনার পাওয়ার 1 হয়, তাহলে সেট অফ অল স্ট্রিংস অফ লেন্থ 1, যদি পাওয়ার 2 হয়, সেট অফ অল স্ট্রিংস অফ লেন্থ 2, তখন দেখেন আপনার কম্বিনেশন আসতেছে 0 0, এইটা আপনার লেন্থ 2, 0 1 এইটারও লেন্থ 2, 1 0 এইটারও লেন্থ 2, 1 1 এইটারও লেন্থ 2, এইভাবে সেট অফ অল স্ট্রিংস অফ লেন্থ 3 হইলে আপনার এইটা আসতে পারে। তো এই হচ্ছে গিয়ে আপনার মোটামুটি, আপনার যদি n হয়, বুঝছেন, যদি n হয় তাইলে আসলে আমরা যেটা প্যাটার্নটা দেখতে পারলাম সেটা হচ্ছে 2n পর্যন্ত যায় আর কি, বুঝছেন। তো সেটা আপনার যদি এইখানে আপনার ইনপুট ছিল 0 এন্ড 1, মানে সাইজ কত, 2, আর এইখানে পাওয়ার হচ্ছে 3, তো 3-এর জন্য আমাদের কী হবে, 2n, কীভাবে বুঝলাম, 2n, এনের ভ্যালু কত, 3, তাহলে 2 আর কিউব করলে কত হয়, 8 হয়। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আপনারা বলতে পারেন স্যার আপনি বেস কোন জায়গায় পাইলেন, 2,
এই যে আপনার ইনপুটের সাইজটা কত, টু, এটাই হচ্ছে আপনার বেস। আর পাওয়ারটা কি, থ্রি, টু দি পাওয়ার। আবার দেখেন ইনপুটের পাওয়ার কত, সাইজ কত, টু, পাওয়ার কত, টু, টু স্কোয়ার করলে কত, ফোর, এক, দুই, তিন, চার। এই প্যাটার্ন থেকেই আসলে বলা হয়েছে আপনার যে টু টু দি পাওয়ার এন যদি আপনার ওভার জিরো এন, টু টু দি পাওয়ার এন যদি ওভার জিরো এন্ড ওয়ান হয়, এটার সাইজ যত বাড়বে বেস চেঞ্জ হবে, আর এনের উপর ডিপেন্ড করে এখানে পাওয়ারকে আমরা বের করতে পারি। এছাড়াও আপনার স্টার আমরা দেখব সামনে। শুধু বলে রাখি, স্টার যদি পাই আমরা, স্টার মানে হচ্ছে পৃথিবীর যত ধরনের কম্বিনেশন পসিবল, সাথে আপনার এমটিটাও থাকবে। ওকে, তো আমরা অলমোস্ট আসলে এখন আমাদের মেইন মেশিন ডিজাইন শুরু করার মতো পর্যায়ে চলে আসছি। আপনারা ভালোভাবে এই টপিকগুলো বোঝার চেষ্টা করবেন, কারণ বেসিকগুলো যদি ক্লিয়ার না থাকে তাইলে কিন্তু আমাদের জন্য মেশিন ডিজাইন সেক্টরে গিয়ে কিন্তু প্রবলেম হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো কমেন্ট থাকলে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।